মা রাগ করলে এইভাবে রাগ করে বেরিয়ে দিতে হবে? আল্লাহ আমার কষ্টের মুখ দেখছে কয় ভাই বোনে বলতে পারবা একটু বলো? হ্যাঁ, তুমি তোমার কিন্তু রাজের সবাই তোমাকে খুব মিস করছে কালকে, বলবো না? কি হয়েছিল তোমাকে, কিভাবে পাওয়া গেল তোমাকে বলো তো? আসিয়া কই গেছিলে তুমি? ওখান থেকে গেছিল একটু বলো, তোমার দিকে সবাই গ্রামের ওদিক দিয়া। তো রাতে তুমি তুমি কোথায় ছিল? তোমাকে রাতে তার বাসায় ছিল। তো তোমার মোবাইল নাম্বার জানা নাই, মায়ের নাম্বার মোবাইল নাম্বার? তাহলে হুজুরকে তুমি কিভাবে বলছো তোমার ঠিকানা? তুমি তোমার মাদ্রাসার কথা বলছো যে আমি ওই মাদ্রাসায় পড়ি। রাতে কি খেয়েছো তুমি? তাই হুজুরে তোমাকে পাইছে কখন, গতকালকে? হুজুরকে বলো নাই যে আমাকে বাসায় দিয়ে আসেন? তারপর তোমার তো মা এদিকে চিন্তা করতেছে, তোমার পরিবার আত্মীয় স্বজন, তোমার বাবা প্রবাসে বসে অনেক টেনশন ছিল। তুমি তো বলা উচিত ছিল, তুমি মাদ্রাসা পড়ার শিক্ষার্থী, তোমার বলা উচিত ছিল না যে আমাকে বাসায় দিয়ে আসেন, রাত যতই হোক আমার মা টেনশন করতেছে। আসিয়া তুমি কিভাবে গেলা ওই ওই কৃষ্ণপুরা হাঁটতে হাঁটতে? তোমার মা কি তোমাকে রাগ করছিল বিকেলে, মারছে তোমাকে? মা রাগ করলে এইভাবে রাগ করে বেরিয়ে দিতে হবে? আল্লাহ আমার কষ্টের মুখ দেখছে কয় ভাই বোনে ভাই।